ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে একটি ভিডিও বার্তায় জানান, খেরসনের কাকোবকায় অবস্থিত হাইড্রো ইলেকট্রিক ড্যাম ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। এর অংশ হিসেবে সেখানে তারা মাইন পুঁতেছে, যদিও রাশিয়ার পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। জেলেনস্কির এমন দাবির পর ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাশিয়া হাইড্রো ইলেকট্রিক ড্যাম ধ্বংস করে তাহলে ইউক্রেন আরও বড় আঘাত করবে। আন্দ্রি ইয়ারমাক দাবি করেছেন, পারমাণবিক হুমকি কাজ না করায় এখন ড্যাম ধ্বংস করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ ব্যাপারে টুইটে আন্দ্রি ইয়ারমাক বলেছেন, রাশিয়ার জঙ্গিরা পীড়ায় ভুগছে, পারমাণবিক ব্ল্যাকমেল কাজে দেয়নি, এখন তারা কাকোবকার হাইড্রো ইলেকট্রিক ড্যাম ধ্বংস করে দিয়ে সকলকে আতঙ্কিত করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য হলো তাদের অবস্থান থেকে আমাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করা, কিন্তু তারা সফল হবে না, জোরপূর্বক শান্তিতে ইউক্রেন নত হবে না। অপরদিকে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের 88টি এলাকা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের 88 এলাকা দখলমুক্ত হয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এর আগে খেরসন দখল করার পর রুশ কর্মকর্তারা বলেছিলেন, তারা অঞ্চলটি রক্ষা করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে রুশ সেনারা খেরসন থেকে পিছু হটে গেছে। এদিকে রাশিয়া বলেছে, খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি সেতুতে ইউক্রেনের রাত্রিকালীন বোমা হামলায় যে 4 ব্যক্তি নিহত হয়েছে তাদের মধ্যে 2 জন রুশ সাংবাদিক রয়েছেন। রুশ কর্মকর্তারা দাবি করছেন, ডেনিপান নদীর উপর অবস্থিত সেতুটি দিয়ে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু ইউক্রেনের হামলায় সেতুটি বিধ্বস্ত হয় সে কাজ স্থগিত হয়ে গেছে। ইউক্রেন ওই সেতুতে হামলার সময় বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে বলে মস্কো যে অভিযোগ করেছে, কিয়েভ তা নাকচ করে দিয়েছে। ইউক্রেন শুক্রবার দাবি করেছে, রুশ অধিকৃত খেরসনের 88 এলাকার পাশাপাশি আর এক অধিকৃত অঞ্চল খার্কিভে 551টি এলাকা এখন কিয়েভের দখলে।